জ্বালিয়ে দাও নবান্ন, উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিযোগ দায়ের। ফেসবুকে নবান্ন সম্পর্কে মন্তব্য করাতেই ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সংযুক্তা রায় নামে এক তরুণী। রক্ষা কবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ, রাজ্যের কাছে কেস ডায়েরি তলব বিচারপতির। আপনাদেরকে জানিয়ে রাখব, যেখানে জ্বালিয়ে দাও নবান্ন ইমর্মে উস্কানিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগ, এই পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, এবং সেই অভিযোগই করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংযুক্তা রায় নামে এক তরুণী, যেখানে জ্বালিয়ে দাও নবান্ন উস্কানিমূলক এই মন্তব্যের জন্যই অভিযোগ দায়ের। ফেসবুকে নবান্ন সম্পর্কে মন্তব্য করাতেই ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আর যার কারণেই কলকাতা হাইকোর্টের কাছে রক্ষা কবচ চেয়ে দ্বারস্থ হয়েছেন এক তরুণী। সংযুক্তা রায় নামে ওই তরুণী, তিনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। রক্ষা কবচ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ, রাজ্যের কাছে কেস ডায়েরি তলব বিচারপতি। বেঙ্গল ডায়েরি সিনেমার ভবিষ্যৎ সেন্সর বোর্ডের হাতে। বোর্ডের ওপর দায়িত্ব দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর আবেদন খারিজও করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর অত্যাচারের ছবি থাকায় বন্ধের আবেদন ছিল, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেন্সর বোর্ড, জানালো কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বেঙ্গল ডায়েরি সিনেমার ভবিষ্যৎ সেন্সর বোর্ডের হাতে। বোর্ডের ওপর দায়িত্ব দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর আবেদন খারিজও করে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর অত্যাচারের ছবি থাকাতেই বন্ধের আবেদন করা হয়েছিল, আর এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে সেন্সর বোর্ড, এমনটাই স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সামনে উপনির্বাচন, আর উপনির্বাচনে টার্গেট 6-6। সোমবার উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তিনি উত্তরবঙ্গে। সোমবারই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সম্ভাবনা থাকছে, কারণ সামনেই উপনির্বাচন রয়েছে। 13ই নভেম্বর উপনির্বাচন, 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, নৈহাটি, হারোয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মাদারিহাট এবং সিতাই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাদারিহাট এবং সিতাই, এবং সেক্ষেত্রেই উপনির্বাচনের টার্গেট এবার 6-6, যার কারণেই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী, ভোট পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে যাবেন তিনি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবো। দুর্গা, দেখো নবান্ন যে খবর সেটা হচ্ছে যে আগামী সোমবার দিন উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভোট মূলত ভোট পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি উত্তরবঙ্গে যাবেন বলেই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে। তুমি জানো যে আগামী 13ই নভেম্বর উত্তরবঙ্গের মাদারিহাট, সিতাই এবং সহ দক্ষিণবঙ্গের হাড়োয়া, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর সহ মোট 6টি উপনির্বাচন রয়েছে, এবং এই উপনির্বাচনগুলিকে কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালকা চোখে দেখতে রাজি নন। তাই যাতে বিগত দিনের সেই 5-1 এই যে রেজাল্ট তার থেকে বেরিয়ে এসে যাতে 6-0 করা যায়, সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে উত্তরবঙ্গের এই মাদারিহাট সিট, যেটি একসময় মনস্তিকা বিজেপির পরিষদীয় দলনেতা ছিলেন, সেই জায়গাটাতে যাতে মাদারিহাট সিটটাকে নেওয়া যায় এবং 6-0 করা যায়। যেহেতু এই মুহূর্তে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে চোখে অস্ত্রোপচার হয়েছে তার, এবং শারীরিক অবস্থা তার পুরোপুরিভাবে তিনি সুস্থ না থাকার কারণে যেহেতু তিনি এই প্রচার থেকে শুরু করে দলীয় কাজকর্মে খুব বেশি ইনভলভ হতে পারছেন না, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলাতে যেহেতু যে সমস্ত যুব নেতারা রয়েছে তারাও ততটা ইনভলভ হতে পারছেন না, সেই বিষয়টির কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি দলনেত্রী হিসাবে নিজে পুরো দায়িত্ব নিয়ে কাঁধের ওপর নিয়ে তিনি নিজেকে
নামালের ময়দান ভোট ময়দানে। এবং তুমি জানো যে বিগত দিনে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন, রাজনীতির ময়দানে নেমেছেন, বিরোধীরা কিন্তু এক বাক্যে স্বীকার করেছে যে এটা কঠিন চ্যালেঞ্জের সামনে বিগত দিনেও তাদের বিরোধী দলের সমস্ত সদস্য পড়তে হয়েছে, এক্ষেত্রেও কিন্তু তার যে ব্যতিক্রম হবে না সেটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ফলে সব মিলিয়ে সেই দলের রাশ থেকে শুরু করে সমস্ত বিষয়টা দলের যে কমান্ডিং অথরিটি হয়েই কিন্তু তিনি আবার এই ভোট ময়দানে বা রাজনীতির ময়দানে নিজে নামলেন এবং নামতে চলেছেন, এবং নিজে তিনি তার দলকে, দলের যে সমস্ত নেতারা রয়েছেন ব্লক স্তর থেকে শুরু করে সমস্ত স্তরে, তাদেরকে তিনি আগামী দিনের রণকৌশল ঠিক করে কিভাবে ভোট বৈতরণী বের হতে হবে এবং 6-0 রেজাল্ট করতে গেলে তার পেছনে কি রণকৌশল রাখতে হবে সেটা তিনি ঠিক করে দেবেন, এটাই কিন্তু সামনে আসছে। এবং এটাই রাজনৈতিক মহল কিন্তু এটাকে সামনে রেখে আগামী দিনে এই 6টি উপনির্বাচনে কি রেজাল্ট হয় সেই দিকে চেয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে রাজ্যে সাধারণ। ধন্যবাদ তোমায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে উপনির্বাচন 6টি জায়গায়, তার মধ্যে 5টি তৃণমূলের দখলে থাকলে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্র সেটি কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাদারিহাট কেন্দ্র। তাই এবারের উপনির্বাচনে তৃণমূলের টার্গেট 6-6, যার কারণে উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী।